হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো আজকে আমরা এখন থেকে চলে এসেছি দুর্গা পুজোর কালেকশান নিয়ে যদিও অনেক লোকেরই দুর্গা পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে তো আমরা তো অনেক দেরিতেই দুর্গা পুজোর শপিং করি কিন্তু এবার ভাবলাম যে তোমাদেরকে একটু আগের থেকে আমাদের আসানসোলে কী কী শপিং কালেকশান বেরিয়েছে সেগুলো তোমাদেরকে দেখায় সবাই তো অনেক আগে থেকে শপিং করে নেয় আমরা সেই পুরো মরণকালে হরিনামের মতন অবস্থা যা পারি তাই তোলে নিয়ে হয়তো চলে আসি কিন্তু এবার ভাবলাম একটু আগে থেকে ঘুরে দেখি যদিও এখন কিনবো না কিনবো দেরিতেই কিন্তু তবুও ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তার জন্যই ঘুরে দেখা তো আমরা ফার্স্ট চলে এসেছি আসানসোল জুডিওতে যেটা হচ্ছে সেন্ট্রাম মলের কাছে আর এখানে আমরা অনেক বন্ধুরা মিলে গেছিলাম তাই ভিডিওতে হয়তো তোমরা অনেকেই দেখতে পাবে আমাকে বাদ দিয়ে বাকি হয় হয়তো সবাইকেই দেখতে পাবে কিছু জনকে তো জুডিওতে তো আমার ড্রেসের থেকে বেশি ভালো লাগে হচ্ছে জুতোর কালেকশানগুলোকে আর এখানে আমার ড্রেসের মধ্যে গেঞ্জিগুলোকে খুব সুন্দর লাগে মানে টপগুলোও ভালো আছে কিন্তু গেঞ্জিগুলোর কোয়ালিটিগুলোও খুব সুন্দর আর দামটাও খুব কম মানে একশো টাকার মধ্যে অনেক শর্ট শর্ট গেঞ্জিগুলো পাওয়া যায় আর নানারকম কালারও আছে যদিও আমার এখান থেকে এখন কিছু নেওয়ার ছিল না এই মুহূর্তে তো তার জন্য তেমন কিছু নেওয়া হয়নি আর জুতো এখানে পার্সোনালি আমার খুবই ভালো লাগে আমি আগের বছর দুর্গা পুজোতে গিয়েও এখান থেকেই জুতোরগুলো কিনে নিয়ে এসেছিলাম জুতোটা তো যে স্লিপারগুলো কিনেছিলাম তো সেগুলো কিন্তু এখন অবধি চলছে একটাও ছেড়ে নিই বা এবছর দুর্গা পুজো চলে এলো আগের বছর থেকে আর আমি তো আমার তো মানে জুতো খুব একটা টেকেই না মানে খুব জলদি জলদি ছিঁড়ে যায় কিন্তু জুডিওরগুলো আমি দেখলাম কি না খুব ভালো টিকছে বা জুডিও থেকে আমি আগের বছর একটা জিন্স কিনেছিলাম তো জিন্সটাও খুবই কোয়ালিটি ভালো ছিল আর টপও কিনেছিলাম ওগুলো সবই ভালো লেগেছিলো তো এমনি কুর্তি বা কিছু এইসব কালেকশানগুলো তেমন খুব একটা বেশি জুডিওতে ভালো থাকে না কিন্তু টপ জিন্স বা জুতো এই সব জিনিসগুলো খুবই ভালো থাকে আর তাছাড়া সবথেকে ভালো আমার যেটা লাগে সেটা হচ্ছে পারফিউম আর বাচ্চাদের কালেকশান এখানে খুবই সুন্দর ছিল আর ছেলেদের কালেকশনও খুব ভালো ছিল তো আর সব থেকে আমার যেটা বেশি ভালো লাগে পারফিউম যেটা নাইনটি নাইন রুপিসে পাওয়া যায় সেটা হচ্ছে খুবই ভালো লাগে এবার আমি নিজেকে একটু দেখাচ্ছি যে আমিও আছি কারণ এখানে গিয়ে তো শপিংয়ে ব্যস্ত ছিল মানে শপিং বলতে দেখাতে এই যে ঘুরে ঘুরে দেখছিল সবাই দেখছিল তা আমি ওখানে আমাকে ব্যাগ ফ্যাগ ওকে ধরিয়ে দিয়েছিলাম দিয়ে আমি আরামসে ভিডিও করে বেড়াচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো যে কোনটা তোমাদের বেশি ভালো লাগে তো আমরা যেহেতু অনেক ফ্রেন্ডরা মিলে গেছিলাম তাই সবাই মিলে খুব মজাও হয়েছিল। এগুলো দেখতে দেখতে তো আমি কিছু কিনি কিন্তু অনেকেই এখানে অনেক কিছু কিনেছিল যেমন পারফিউম টারফিউম অনেকে কিনেছিল ও একটা কথা আমি এখানে শেয়ার করতে চাই সেটা হলো কি যে আগের বছর মানে দুর্গা পুজোর সময় জুডিওতে গিয়ে পরে যে কালেকশানটা ছিল তো এই বছর কেমন একটা যেন লাগছিলো মানে অতটা শপিং করার মতন পছন্দর মতন জিনিস হয়তো লাগছিলো না মানে কেমন একটা পুরনো পুরনো এরকম লাগছিল যদিও এখনও দুর্গা পুজো হয়তো দেরি আছে আরও হয়তো যাব তখন হয়তো আরও নতুন কিছু কালেকশান আসবে তখন তো যদিও সেপ্টেম্বর মাসও পড়েনি এখন আগস্ট পড়েনি তাহলে তার আগে তো সেহেতু হচ্ছে কী বলে কালেকশানগুলো বহুত মানে কম আছে হয়তো এরপরে পুজোর কালেকশানগুলো আরও হয়তো আসবে কিছুদিন পর যখন আমরা যাবো আগস্ট সেপ্টেম্বরে তো সব কিছু চলে আসবে সেপ্টেম্বর কেন আগস্ট মাস থেকে হয়তো সব কিছু আসবে আর এটা যেহেতু অনেক আগে ছিল তার জন্য হয়তো কালেকশানটা একটু কম ছিল তো দেখা যাক পুজোর সময় তো আমি আরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও করার চেষ্টা করব যে আরও কী কী নতুন নতুন কালেকশান আসে তো এখনকার যে কালেকশানগুলো সেগুলো একটু দেখালাম তো তোমরা তোমাদের মতটাকে একটু জানাবে যে আগের বছর যখন মানে আমরা শপিং করেছিলাম জুডিও থেকে তখন যেসব কালেকশানগুলো ছিল এখন দামগুলোও একটু বেশি বেড়ে গেছে তো যাই হোক যে কিন্তু পারফিউম যেটা নিরানব্বই টাকা ছিল সেটা নিরানব্বই টাকায় আছে সেটার দাম কমাবাড়া হয়নি কিন্তু ওরা এটা বলছিল যে নিরানব্বই টাকার একটা পারফিউম নিলে দেব না মানে একজন বললো কি নিরানব্বই টাকার একটা পারফিউম নিলে দেওয়া হবে আবার বলছে নিরানব্বই টাকার একটা পারফিউম দেওয়া হবে না আর তখন উজানো ছিল তাই উজানো গেছিলো তো এখানে এই টপটা আমার খুব ভালো লেগেছিলো তো আমি বললাম কি এই টপটা দেখা তো যাই হোক তোমাদের কালেকশানগুলো দেখে কেমন লাগলে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তোমরা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই